नमस्कार बंधुरा, सकाल बेला आज के आमी आपनादेर सामने हाजिर होयेछी आपनादेर मर्निंग जानाते। गुड मर्निंग, आमादेर जीवने आपनादेर सबाइके जानाई स्वागतम। आज के जादेर जन्मदिन एवं विवाह बार्षिकी तादेर जन्य रइलो आमार अंतरेर अंतस्थल थेके अनेक शुभेच्छा। आर आमार थेके जारा बड़ो তাদেরকে আমার প্রণাম, আর যারা ছোট তাদেরকে আমার অনেক ভালোবাসা। তো সকালবেলা আমি আপনাদের কাছে এসেছি, মাস্ক পরে আছি দেখতেই পাচ্ছেন, কারণ এখন আমি ঘরেও মাস্ক পরছি, কারণ মাস্কটা পরা উচিত, নাইলে আমরাই পিছিয়ে যাব। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা সবসময় মাস্কটা পরে থাকুন খাওয়ার সময়, আর স্নান করার সময়, শোয়ার সময় যদি মাস্ক পরে শুতে পারেন তাহলে আরও ভালো। তো সেটাই চেষ্টা করবেন। তো আমাকে এখন টিফিন দিয়েছে পায়েলের মা, তো আমি এখন টিফিন খাব। দেখি অনুপম আমাকে কি টিফিন দিল। তো সকালবেলা আমায় টিফিন দিয়েছে, রুটি, গজা আর চা। আজকে মনে হয় তরকারি করতে পারেনি, তাই রুটি, গজা আর চা দিয়েছে। আর মেয়ে তো ওটস খাবে, মেয়ের ওটস দিয়েছে ওর মা ঘরে, খাচ্ছে মেয়ে। তো আমি এখন রুটি খাবো, তো আপনারা আমার সাথে থাকুন। তো এখন আমি সকালবেলা ফুল তুলতে এসেছি, তো অনেকগুলো দেখছি অপরাজিতা ফুল হয়েছে। আর এই দেখো, তোমাদের দেখাবো বলেছিলাম থোকা টগর, এই টগর ফুল ফুটছে, ভালো লাগছে বেশ। যে মনে হচ্ছে না গাছটা বসিয়েছি, ফুটছে। মাঝখানে তো একটু গাছে পোকা লেগে গিয়েছিলো বলে না কি বুঝতে পারিনি যে ভীষণ পিঁপড়ে হয়েছে, ভাবলাম বোধ হয় গাছটা মরেই গেল। তো যাই হোক, খুব আনন্দ হচ্ছে যে না গাছে ফুল ধরছে। তো আজকে বাবা ভ্যাকসিন নিতে গেছিলো, বাট ভ্যাকসিনের ক্লোজ দরজা ক্লোজ ছিল, মানে ভ্যাকসিন শেষ হয়ে গেছে, তো ভ্যাকসিন নিতে পারেনি। নাইনি দাঁড়িয়েছিল বাট ভ্যাকসিন নিতে পারেনি। আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে, তো ট্যাংরা মাছটাকে এখন ধুয়ে পায়েলকে খাবার দেব বলে, পায়েলের বাবাকেও খাবার দেব, সেও বসে আছে স্নান করে উঠে। যাই হোক, তো আজকে আমি রান্না করেছি, তোমাদের দেখাই। টকের ডাল করেছি আর ট্যাংরা মাছের ঝাল। মেয়ে একটু মাছ ভাজা ভালোবাসে, বহুদিন করা হয় না, তাই ভাবলাম যে ওর জন্য একটু মাছ ভাজা দুটো রেখে দিই, ও ভাত দিয়ে খাবে বলে, তাই এই মাছ ভাজা। আর ভাত রান্না করেছি, তো এই আজকের মেনু দুপুরবেলা। তো এক দিদি, তোমার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, পায়েল, আমার মেয়ের নামেই বোধ হয় সম্ভবত পায়েল বা পামেলা, তুমি দিদি হোক বা বোন হোক, আমি জানি না কি নাম, তো তুমি আমাকে কমেন্টসে বলেছো যে তোমার নাতির জন্য একটা ছোট্ট করে গান শোনাতে, 18 মাস বয়স ওর। তো সেই জন্য আমি তোমার একটা ছোট্ট করে আমি চেষ্টা করছি গান গাওয়ার, এটা ওকে আমি আশীর্বাদ জানাই, এবং ও খুব আগামী দিনে খুব ভালো থাকুক, ভালো হোক, এটা আমি চাই। তো সেই জন্যই তোমার অনুরোধে আমি গানটা একটু গাইছি, যদিও তুমি গানটা আমাকে অনুরোধ করোনি, তুমি করেছো যে একটা মিষ্টি করে ছোট্ট তোমার নাতির জন্য গানটা গাইতে, যে কোনো গান। ও আমার দুষ্টু মিষ্টি সোনা,
ঘুমাও চুপটি করে, স্বপ্ন চোখে এঁকে দেব ছোট্ট নয়ন ভরে। ও আমার দুষ্ট মিষ্টি সোনা। আমার গানটা কেমন লাগলো? তো যাই হোক, আমি চেষ্টা করলাম একটু গানটা গাইতে। তো এখন পায়েলকে তাহলে খাবার দিতে যাই, কারণ ও বসে আছে। তো তোমরা আমার সাথে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু আগে আমি ওকে ফিজিও করাচ্ছিলাম, তো ওর পাটা করতে গিয়ে দেখলাম পায়ের মনে হচ্ছে অনেকটা স্ট্রেংথ বেড়েছে। মোটামুটি এই ঘরটায় হাঁটাতাম, তো বলছে বাবা আজকে একটু বেশি করে হাঁটু, নিয়ে চলো। তাই আমি ওকে উঠিয়ে নিলাম। অনেকদিন ধরেই হাঁটছে, আজকে ভাবছি একটু বেশি হাঁটাবো। আর এ যা করছে সবই আপনাদের আশীর্বাদের উপরেই, কারণ আপনারা ওকে যেভাবে সাহস যোগাচ্ছেন তাতে ও মনে অনেক সাহস পেয়েছে। এবং এছাড়া ফিজিও রয়েছে, আকুপ্রেশার চলছে, মোটামুটি মনে হচ্ছে অনেকটাই সাহস পেয়েছে এবং অনেকটাই জোর এসছে। আকুপ্রেশারটা তো আমি এখন দুবার তিনবার করেও করি, ফিজিওটা দুবার করি, তো চলছে এইভাবে। দেখি হেঁটে আসি, কতটা হাঁটতে পারে দেখি, তারপরে আবার আপনাদের কাছে আসছি। কাঁপছে দেখেছেন? তবুও সাহসটা বাড়ছে ওর, হাঁটু যতটা পারে ধরে নাও ওটা। অনেকটাই সাহস বেড়েছে আগের থেকে এবং হাঁটছে অনেকটা। দাঁড়াবি একটু, হাঁটবি হাঁটবি চ। মাঝে মাঝে বলছে পাটা নাকি ব্লক হয়ে যাচ্ছে, তো ওই জন্যই আর কি। আর আমার জায়গাও ছোট, এর ভিতর দিয়েই ওকে হাঁটাই। হ্যাঁ, বারান্দার একদম শেষ মাথায় চলে এসছো, ঠিক আছে। এবার ঘোরো। আসার সময় একটু জোরে জোরেই এলো, এখন আবার দেখছি যে খুব আস্তে আস্তে পা ফেলছে এবং হাত ফাতও কাঁপছে, তার মানে স্ট্রেংথটা কমে যাচ্ছে। যতটুকু উৎসাহ নিয়ে এগিয়েছিল আবার এখানে আবার দেখছি একদম আস্তে আস্তে চলছে।
পাটা দেখছি কাঁপছে, বুঝলেন? একটু বেশি হাঁটা হয়ে গেল বলে কাঁপছে নাকি জানি না। তাহলে আপনারা দেখলেন আজকে একটু ও বেশি হাঁটলো, আর এত মশা যে হাঁটাবো সন্ধ্যাবেলায়, তো এত মশা। মোটামুটি ঢেক তুলল, তো ঢেক উঠলে মানুষ ঢেক তুলবে না? না, ঢেক তুলবে না, সেটাকে কেটে দিতে হবে। আবার বলো, মশার জায়গাও কেটে দেবে? মোটামুটি আজকে ও হেঁটে একটু প্লিজড হয়েছে ঠিকই, কিন্তু পায়ের যতটা আমি স্ট্রেংথ ভেবেছিলাম ততটা স্ট্রেংথ এখনও আসেনি, লাগবে, এখনও সময় লাগবে মনে হচ্ছে। তবে ও তো হাঁটার জন্য ব্যস্ত, ও হাঁটতে পারলেই ওর মানে ভাবছে যে আমি একদম রাস্তায় বেরিয়ে যাব, মনের উচ্ছ্বাসটা আর কি প্রকাশ করছে। মানে 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 ভাষাতে ঠিক আমি প্রকাশ করতে পারছি না কতটা খুশি হয়েছি আমি আজকে। মানে বারান্দাটা হেঁটে বারান্দাটা পুরোটাই ক্রস করেছি আজকে, আগের দিন যেটা ক্রস করতে পারিনি বলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছিল, সেটা ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কেটে গেছে আজকে, বারান্দাটা পুরোটা ক্রস করেছি আজকে। তো এইটুকুই বলার আছে। যাই হোক, আপনাদের সবই আস্তে আস্তে আমি দেখাবো, ওর যেরকম ইম্প্রুভ হবে সেরকম আপনাদের দেখাবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা কিছু মানে রেখে আপনাদের দেখাবো না, একদম খুবই ভার, যেমন এই হাতটা প্রচন্ড ভার, হাতটাকে নিয়েও আমি দুবেলাই করছি, দেখি ওর যে আমরা যেরকম মাল ধরলে পরে যেরকম ভারী লাগে আর কি, বই যদি হাতে সেরকম একটা মনে হয় যে কিছু বইছি হাতে, সেরকম ভার, সবসময় ভার হয়ে থাকে হাতটা, যেহেতু মানে ব্লাড মানে রক্ত চলাচলটা ঠিক মতো হচ্ছে না, সেই জন্যই হচ্ছে এটা। হ্যাঁ, পড়ে যাচ্ছি, সময়টা তো অনেকদিন হয়ে গেছে, দেখা যাক, সবই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন, আর ওর মাথায় আপনাদের আশীর্বাদের হাতটা বাড়িয়ে দিন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয় এবং সুস্থ হয়ে ভালোভাবে হেঁটে চলে বেড়াতে পারে, এবং আপনাদের সব প্রশ্নের উত্তর ও নিজেই দিতে পারে। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।